একদম লোয়েস্ট কত কত টাচ আর কেনা যায়? সর্বনিম্ন 60 টাকা এখানে। মানে আপনারা যদি আচার নিতে চান কি কি ধরনের আচার আছে ভাই আমাদের কিছু বলা যাবে? মানে ভিউয়ার্স এটা দেখে আমার মুখে পানি চলে আসছে, এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ওনারা। আমার এখানে বিভিন্ন দেশি বিদেশি যে আচার গুলো সেগুলো কিন্তু আছে, আমি একটু দেখাচ্ছি। এটি তেঁতুল, খুবই সুন্দর। তো ভিউয়ার্স এই যে জিনিসগুলো আছে এগুলো কিনতে হলে কিন্তু আপনার চলে আসতে হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ইরানি প্যাভিলিয়নে। ঠিক নিচে আমাদের এইগুলো 80 টাকা 100 গ্রাম ছিল। আমরা বাদামি দেখতে পাচ্ছি, চানাচুর, তারপর হচ্ছে মিষ্টি তেঁতুল, তারপরে এখানে সবচেয়ে বড় এটা কি ভাইয়া? তিলের টফি। আপনারা দেখতে পাচ্ছেন তিলের টফি, এগুলো কত করে ভাইয়া? 400 টাকা কেজি। এখানে কিন্তু অনেক মজার মজার জিনিস আছে যেগুলো সবসময় আপনারা না পেলেও মেলাতে আসলে কিনতে পারবেন। এগুলো কত করে ভাইয়া? 300 টাকা। এখানে বাদাম আছে, এগুলো কত করে? 400 টাকা কেজি। এটা কিন্তু খুবই পছন্দের একটা খাবার আমার। তো আমি চেষ্টা করবো যাওয়ার সময় নিয়ে যেতে। এখন যদি কেনাকাটা করি তাহলে কিন্তু আর হাঁটতে পারবো না, আপনার বড় কাজ করতে পারবো না। এটা হচ্ছে জেলি, এই অরেঞ্জ জেলিটা কত করে? আপনারা চাইলে ঘর থেকে কিন্তু বাজার করে আসতে পারবেন। আমি কিন্তু সব প্রোডাক্টের দামগুলো আপনাকে বলে দিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন।